যারা বেয়াদব মেয়ে তারাই এরকম করে, বুঝছেন ভাই? আমি ওইরকম মত নিয়ে আসিনি প্রতিবেদনের সামনে। আমি এই যে একটা ভালো মন নিয়ে যে মনে করেন প্রতিবেদন তো অনেকেই ফোন দিবে, সেরকম একটা মনের মনের মতো মানুষ পাইলে আমি তার সঙ্গে কথা বলবো, ওই চিন্তাই বন্ধ করে দেবো। এই যত বড় হয়েছেন সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? এই যে বেদের ঘরে জন্ম নিয়েছি, মনে করেন কেউ মূল্য দেয় না, কেউ মানুষ ভাবে না এটাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন সে আসলে দেখতে শুনতে অনেক সুন্দর, সে আসলে আজ তার মনটা অনেক খারাপ এবং কি কারণে এই বয়সে ইউটিউবের সামনে আসা লাগছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বন্যা। বন্যা আপু, নামটা বন্যা কে রাখছে? বাবা রাখছে। কেমন লাগে বন্যা যখন বন্যা টন্যা হয় পানিতে ভাসিয়ে নিয়ে যান মানুষকে, তখন কেমন লাগে? কোথায় না, আমি তো কোনোদিন ভাসি নাই, আর কাউকে দেখিও নাই ভাসতে। তা আপনি কি বন্যার পানিতে নিজেই ভেসে যাচ্ছেন? না। তা আসলে কি করেন আপনি? ভাই বাসায় থাকি। বাসায় থাকেন? আপনার কয় ভাই বোন? দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। মা বাবা কি করে? বাবা মা নাই তো। বাবা মা নাই। তা কার কাছে থাকেন? কার কাছে? দাদির কাছে থাকেন। দাদির কাছে থাকেন। পড়ালেখা করছিলেন? পড়ালেখাও করেন নাই? তো এই যে এখন পড়ালেখা করেন নাই বলে কি কি মনে হয়, কষ্ট মনে হয়, কষ্ট লাগে? কষ্ট তো লাগে, পড়ালেখা যে কত ভালো। এই যে আপনি তো আসলে দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর, একটু পড়ালেখা থাকলে কিন্তু ভালো একটা চাকরি টাকরি পেয়ে যেতেন, স্কুলে শিক্ষকতা করতে পারতেন, কত কিছুই করতে পারতেন, সেটা কখনো চিন্তা করেন ভাই এখন মনে হয়? ওইটাই তো ভাই, পড়ালেখা তো অনেক ভালো জিনিস, কিন্তু করার ভাগ্য তো আল্লাহ দেয় নাই। বাবা মা হারাইছে পড়ালেখা। বাবা মা কিভাবে হারিয়েছেন, কি হয়েছে? মারা গেছে সেই গেলে। ছোটবেলায় মারা গেছে? কি কে কিভাবে মারা গেছিল? অসুখ হয়ে মারা গেছিল। দুইজনই একসাথে মারা গেছিল নাকি দেরিতে? আগে পাশে। আগে পাশে মারা গেছে। তা মা বাবার জন্য কি এখন কষ্ট হয়? ভাই যখন বড় হয়েছেন। বাবা মা না, হাজার হলে বাবা মা কষ্ট। সেটাই। আপনার তো এখন বিয়ের বয়স হয়েছে, বয়স কত এখন? 18 বছর। 18 বছর বয়স হয়েছে। তো এই যে এখন বিয়ে শাদি কি করছেন? না ভাই, বিয়ে শাদি করেন না। বিয়ে শাদি করেন নাই? কেন বিয়ে শাদি করেন নাই, কেন ইচ্ছা নাই? সেরকম কোনো মনের মতো মানুষ পাইনি, আমাদের ভাই দাদা দুইটা তিনটা করে বিয়ে করে, তাই ওনাদের কাছে বিয়ে বসার ইচ্ছা নাই। প্রতিবেদনের সামনে আসি, সেরকম একটা মনের মতো মানুষ পেলে যে আমাকে সাহায্য করবে, আমার সবসময় পাশে থাকবে সারা জীবনের জন্য, ক্ষণিকের জন্য না। অনেকে আছে ভাই আশা ভরসা দেয়, বুঝছেন? তো ওইরকম একটা মানুষ পেলে তাকে জীবন যে সুন্দরী বেদে মেয়েদের কিন্তু বেদে ছেলেরাই ঘরে রেখে দেয়, বিয়ে হতে দেয় না বাইরে, এটা কি সত্যি নাকি? না ভাই, বেদে ছেলেরা আসলে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে দুই এক বছর সংসার করার পর ছেড়ে দেয়। হ্যাঁ, হয়তো অনেকের এইরকম জীবন নষ্ট হয়, এই কারণে তো আমি জানি বলি তো বিদে ছেলেদের। আপনার তো এখন যাই 18 বছর বয়স হয়েছে, আপনাদের ভিতর দেখা যায় যে 10-12 বছর 13-14 বছর বয়স হয়ে বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যায়। তা আপনি তো, হ্যাঁ তা আপনি তো মোটামুটি অনেকটাই মানে বুদ্ধিমান একটা কাজ করছেন যে অল্প বয়সে বিয়ে করেন নাই। তো এই যে ভিডিওর সামনে আসছেন, আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি, কেউ যদি আমার পাশে দাঁড়ায়, কেউ যদি আমাকে হেল্প করে, মনে করেন আমাকে বিয়ার ই করে, তাই আমি তাকে বিয়া করবো। আবার মানে কীরকম ছেলে, মানে সেটা কি গৃহস্থ নাকি মুসলমান, মানে আপনাদের বেদ সম্প্রদায় ছেলে চাচ্ছেন? না না, বেদে না, গৃহস্থ ছেলে। গৃহস্থ ছেলে যাচ্ছেন। গৃহস্থ ছেলেদের কিন্তু একটা ধারণা আছে যে বেদে মেয়েদের নিয়ে সংসার হয় না, তারা অনেক চালাক থাকে, অনেক চতুর থাকে, মানে ভয় পায়। কেন যেন আসলে গৃহস্থ ছেলেরা বেদে মেয়েদেরকে ভয় পায়, এটার কারণ কি? কিসের জন্য ভাই? সেরকম মানুষ দেখেই ধরবে যাতে কেউ ধোকা না দেয়, কেউ কাউকে কখনো ধোকা না দেয়। আমিও তো এরকম একটা ছেলের জন্যই অনেক আশা, মনে অনেক আশা নিয়ে প্রতিবেদন। অনেক ভালো ছেলে আপনাদের, অনেক মেয়েরা, সুন্দরী মেয়েরা ধোকা দিছে, কষ্ট পাইছে, এইটার জন্যই আর কি বলা, কারণ আসলে মানে তারা এখন ধোকা খেতে খেতে ভয় পায়। কেন যেন সবাইকে আর এক ভাই, সবাইকে আর এক, তো আমি ওইরকম কোনো মেয়ে না। আমি যে কোনো একজনের সঙ্গে কথা বলবো যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য, আমাকে সারাটা জীবন ভালোবাসবে। কোনো প্রেম, কোনো প্রেম ভালোবাসা এগুলো ছিল নাকি? না, কারোর সঙ্গে তো করিনি। কেন করেন না, কেন ইচ্ছা হয়নি করতে? না ভাই, আমাদের বাড়ির ছেলেদের একদম পছন্দ হয় না আমার। পছন্দ না হোক, রাস্তাঘাটে বাইরে টাইরে গেলেও তো অনেক ছেলেদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই ক্ষেত্রে তো প্রেম ভালোবাসা হয়ে যায়। না, অনেকে বলছে, অনেকে বলছে প্রেম করে, এটা একটা নাম্বার চাইছে, কিন্তু আমি কখনো দেই নাই। নাম্বার দেন নাই বলে মনে হয় প্রেম হয়নি, ভালোবাসা হয়নি। আমি কাউকে বেদে ছেলেদের ভালোবাসার ইচ্ছা আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, বেদে মেয়েদের কিন্তু আবার অনেক গুণ থাকে, অনেক সুন্দর নাচতে পারে, গাইতে পারে, এরকম কি গুণ আছে আপনার ভিতর? ভাই আমি তো নাচতে পারি না। গান গাইতে পারেন? না। অনেক কণ্ঠ তো সুন্দর, গান তো মনে হয় গাইতে পারেন, গাইবেন না নাকি? না ভাই, আমি পারি না গান গাইতে। কিছুই পারেন না? পারলে বলতাম, আপনাদের শুনাইলে কেউ, আপনারা হয়েছেন আমাদের বড় ভাই। সেটাই না, প্রবাসের ধারণা অনেকে আছে, আপনাদের ভিডিওটা দেখে অনেকে আসলে ভালো লাগে, আপনাদের কষ্টের কথা শুনে অনেকে পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, কিন্তু আসলে এই সহযোগিতার সুযোগ নিয়ে, এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে কিন্তু ঠগায়। যারা যারা বেয়াদব মেয়ে তারাই এরকম করে, বুঝছেন ভাই? আমি ওইরকম মতলি আসি নাই প্রতিবেদনের সামনে,
আমি এসে একটা ভালো মন নিয়ে যে আর মনে করেন প্রতিবেদন তো অনেকেই ফোন দিবে, সেরকম একটা মনের মনের মতো মানুষ পাইলে আমি তার সঙ্গে কথা বলবো, ওই চিন্তাই বন্ধ করে দেবো যে আমার সারা জীবনের জন্য পাশে দাঁড়াবে কণিকের জন্য। সেটাই তার সঙ্গে টাকা পয়সা কিন্তু মানুষের সব না, মানুষের জীবনে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য কিন্তু একটা সুন্দর মনের মানুষ লাগে, পাশে যদি একটা সুন্দর মানুষ পাওয়া যায় তাকে নিয়ে কিন্তু সারা জীবন সুখে থাকা যায়। সেটাই তো ভাই, সেটাই। কিন্তু আজ দেখে 2000 টাকা নিলেন, কাল 10000 টাকা নিলেন, পরে নাম্বারটা বন্ধ করে দিলেন, কিন্তু আসলে সেটার কোনো ভিত্তি নাই। আবার দেখা যায় কদিন পরে টাকা কিন্তু থাকে না, খরচ হয়ে যায়, কদিন পরে আবার ভিডিওর সামনে আসা লাগে। মানুষের মনে কষ্ট দিয়ে লাভ আছে? পৃথিবীতে দুই দিন মনে করেন সারা জীবন তার থাকতে আসেনি। এখন আসলে কিরকম মানুষ চান আপনি আসলে বিয়ের জন্য? গরিব হোক তাতে কিছু যায় না, সুন্দর মনে মানুষ যে মনে করে আমাকে দুই মুঠো ডাল ভাত খাইতে পারবে, পাঁচ সপ্তাহ আমাকে তো দিতে পারবে, আমি তার পাশেই থাকবো, আর সেও যাতে আমার পাশেই থাকে, আমাকে দোকান আদায় আমি একটু এটাই চাই। নামাজ কালাম পড়েন তো আপনি? না ভাই নামাজ পড়ি না। কেন নামাজ কালাম পড়তে পারেন না? মনে করেন মাঝে সাথে পড়ি যে আমাদের পাশের রুমে আনতে থাকেন না, সঙ্গে পড়ি। সুরাকে রাত্রে জানেন? না ভাই এগুলি জানি না, মানুষের সঙ্গে পড়ি তো। মানুষের সঙ্গে জানি, এগুলো শিখবেন যেহেতু এখন বড় হয়েছেন, বয়স হয়েছেন, সবারই তো একদিন মরতে হবে, সেটাই চেষ্টা করি। হ্যাঁ সবচেয়ে বড় কথা এগুলো শিখে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সবার কষ্টকে দূর করে দেয়, আল্লাহ সবার মনের খবর জানে। আল্লাহর কাছে মনের মতো যদি চান তাহলে আল্লাহ দেখবেন কোনো না কোনো ওসিলায় আপনার আশাটা পূরণ করে দেবে। হ্যাঁ তো আপনাদের এখন বর্তমান ঠিকানাটা কোথায়? হেমায়তপুর থাকেন? নিজের জায়গা জমি আছে নাকি বাসা ভাড়াটা? বাসা ভাড়া থাকে। বাসা ভাড়া করে থাকেন, ভাড়াটা এখন চালাতে পারতেছে আপনার যে দাদাদের কাছে আছেন? হ্যাঁ দাদি তো মনে করেন গ্রাম করে চালায়। গ্রাম করে চালায়। তো এই যে আজ যদি আপনি এই বিধ সম্প্রদায় না হয়ে একটা ভালো পরিবারে, একটা গৃহস্থ পরিবারে যদি জন্মগ্রহণ করতেন তাহলে নিজেকে কিভাবে তৈরি করতেন? কিভাবে লেখাপড়া করতাম, সবাইকে সম্মান দিয়ে চলতাম এইভাবেই, কারণ সবারই তো মরতে হবে। ভালো পরিবেশে থাকলে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, বুঝছেন? আপনি যে বেদ সম্প্রদায়ের মেয়ে, এটা যেন কি নিজের কাছে কোনো খারাপ লাগে বা নিজের কাছে কোনো ইয়া মনে হয়? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ দিছে বাইদাদের পেটে, তাই বাইদাদের পেটেই হয়েছে। এই যত বড় হয়েছেন সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? এই যে বেদের ঘরে জন্ম নিয়েছি, মনে করেন কেউ মূল্য দেয় না, কেউ মানুষ ভাবে না, এটাই কষ্ট লাগে সব থেকে। মনে করলে মনে করে যে আসলে এটা ঠকবাজ, এটা আসলে এটা মানে কষ্টের কথাই, কিন্তু আসলে ঘর যেখানেই যে জন্ম নিক বা যেখানেই জন্ম নিক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আসলে মানুষের ব্যবহারেই মানুষের পরিচয়, এটাই হলো আসল কথা। যাই হোক আপু, আপনার কথা শুনে আসলে খুবই কষ্ট লাগলো, বা যারা শুনবে তারা হয়তো আশা করি আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তা আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ মোবাইল নাম্বারটা আমার মুখস্থ আছে ভাই, আমি মুখস্থ করছি, তাই একটু বলে দেন। 01-31990-78-22-22 নাম্বারটা আপনার কাছেই তো থাকে? হ্যাঁ নাম্বারটা খোলা আছে, আমার কাছেই থাকে। যাক নাম্বারটা অবশ্যই কাছে রাখবেন, আর কেউ ফোন দিলে কষ্টের কথা বলবেন, আর যারা খারাপ কথা বলে অবশ্যই খারাপ সাই দেবেন না, বা খারাপ কথাও বলার দরকার নাই। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। দেশীয় বিদেশি ভাইদের কাছে অনুরোধ, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, যার দয়া লাগবে সে ফোন দেবেন, আর খারাপ ব্যবহার করার জন্য আমাকে ফোন দেবেন না, কারণ আমি ওইরকম কোনো মেয়ে না যে খারাপ কথা বলবো আপনাদের সঙ্গে, আর আপনারাও আমাদের সঙ্গে কেউ বলবেন না। ওকে আপু, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।